কেমন আছেন? আপনাদের দয়ায় আমি ভালো আছি। এখন রান্না করব থাই শিম স্যুপ। এই স্যুপটা রান্না করতে আমার বাটার লাগবে, তাই আমি একটা বড় বাটারের বার, 1 টেবিল চামচ আর 1 চা চামচের পরিমাণ মতো কেটে নিব। এতে করে আমার রান্নাটা অনেক সহজ হয়ে যায়, যখন যেখানে যে পরিমাণে বাটার দরকার সেখানে ইউজ করা যায়। আমি 1/2 কাপ কর্ন, 1/2 কাপ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, 7-8 টুকরা লেমন গ্রাস, 1টা জ্যালাপিনো, কারো আশেপাশে জ্যালাপিনো না থাকলে কাঁচামরিচ আর 2টা বাড়িয়ে দিবেন, 1টা কাঁচামরিচ। নিয়ে নিয়েছি 1/2 লেমন, এটা আমি রসটা বের করে নিব, 1টা ডিম, কর্ন স্টার 2 টেবিল চামচ, ব্ল্যাক পেপার 1/2 টেবিল চামচ, বাটার 1 চামচ, সয়া সস 1 টেবিল চামচ, চাইনিজ সল্ট 1 টেবিল চামচ, টমেটো কেচাপ 1/2 কাপ, বাটার 1 টেবিল চামচ। আর আমি এটা ইংলিশ ও বাংলায় আমি লিখেও দিয়েছি, আপনি একটু খেয়াল করলে দেখবেন। আমি এখানে 1 চামচ আদা কুচি করে নিয়েছি, আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি আছে। আর আমরা লবণটা অবশ্যই যার যার টেস্ট অনুযায়ী ইউজ করব, যে যেমন লবণ খাই সেভাবেই দিব। শুধু ডিমটা রেখে আমি বাকি সবগুলো উপকরণ পর্যায়ক্রমে দিয়ে দিব। আর আমি এর সাথে অ্যাড করব 1/2 কাপ সুইট সস, সুইট চিলি সস। আমি এখন একটা হাঁড়িতে 1-1 করে সব আমি এখন ঢেলে দিব। আর আমি আজ স্যুপটা রান্না করব 4 জনের জন্য। কর্ন, কাঁচামরিচ, আদা কুচি, লেমন গ্রাস, চিংড়ি, জ্যালাপিনো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, চাইনিজ সিজনিং সল্ট, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি বাটার, একে একে সব নিয়ে নিলাম যে পাত্রে আমি স্যুপ রান্না করব। আর এখন দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। আবার আমি এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম।
আমি এখন এখান থেকে দিয়ে দিব দুইটা বার। এটা চিকেন স্টক, এটা এরকম বার হিসাবে কিনতে পাওয়া যায়। কেউ চাইলে চিকেন স্টক 4 কাপ ইউজ করতে পারেন। আর স্যুপ মানে এখানে আপনার স্টক ইউজ করতে হবে, সেটা আপনি এই টাইপের বার ইউজ করেন অথবা চিকেন বিফ স্টক ইউজ করেন। স্টক ইউজ না করলে আপনার স্যুপটা আসল টেস্ট আসবে না। আমি এখন 4 জনের জন্য করছি, চিকেন স্টক বার 2টা দিয়ে দিলাম। এখানে সবচেয়ে বড় কথা, ঘরে রান্না করে খেলে যেমন হেলদি, আরেক দিক দিয়ে চিন্তা করলে বাইরে রেস্টুরেন্টে বসে খাওয়ার যে খরচা তার চেয়ে অনেক বেশি কম খরচ হয়। আমি দিয়ে দিচ্ছি অর্ধেক লেমন জুস। এটা লেমনটা থেকে আমি রসটা বের করে নিচ্ছি, লেবুর রসটা আমি চেপে দিয়ে দিলাম। আর পরিবারের কথা চিন্তা করে একটু না হয় কষ্ট হলো, তারপরে অনেকটা শান্তি। আমি দিয়ে দিলাম কর্নস্টার্চ গুলে, এটা একেবারেই অল্প পানি দিয়ে আমি গুলে দিলাম। আমি স্যুপটা রান্না করব মিডিয়াম হিটে, চুলার আঁচটা থাকবে মিডিয়াম। আর এটাকে নাড়তে হবে একটু পরপর, এটাকে নেড়ে দিতে হবে। আর এখানে আমরা ঝালটা যে যেমন টেস্ট লাইক করি সেভাবে আমরা ঝালটা এখনো দিয়ে দিতে পারবো, খাওয়ার সময় মিক্স করে নিতে পারবো। আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুইট চিলি সস। আর কর্নটা এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিলে আপনি রান্না করার সময় আপনার পরিমাণ মতো বের করে নিতে পারেন। আর এই কর্নটা কেউ না পেলে বেবি কর্ন যেটা, সেটা আপনি কেটে কেটে এখানে ইউজ করতে পারেন। এই স্যুপটা ছোট বড় সবাই খেতে বেশ লাইক করবে। আমার স্যুপটা যখন হয়ে আসবে আমি লাস্টের দিকে ডিমটা দিয়ে দিব। এই স্যুপের সাথে, এই স্যুপ যে কোনো স্যুপের সাথেই লেমন গ্রাস, আমি ডিমটা ভালো করে গুলে, স্যুপটা যখন একদম ফুটে উঠবে ওই অবস্থায় আমি ডিমটা অল্প অল্প করে ঢালবো আর নাড়বো। দেখতে পাচ্ছেন কিভাবে আমি ডিমটা ঢেলে দিচ্ছি, আর এক হাত দিয়ে আমি অনবরত নেড়ে যাচ্ছি। হয়ে গেছে স্যুপ, দেখুন। আমি এখন চুলার হিটটা অফ করে দিব, তুলে নিচ্ছি একটা বাটিতে। যে কোনো স্যুপের সাথে লেমন গ্রাস এবং আদা কুচি স্যুপের টেস্টটা অনেকাংশে বাড়িয়ে দেয়। আমার রান্নার সাথে থাকার জন্য আবার আপনাদেরকে থ্যাংক।